গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যেতে চলেছি আর একটা নতুন সকালে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমি আবার আজকে দিনটা শুরু করলাম। আর আজকে শুভ নীল ষষ্ঠী, সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই। তো চলো, আমিও নীলের উপাস করেছি আর সকালবেলা কাজ বাজ সেরে এখন পুজো পাঠ করতে বসেছি। ঘরের পুজো দেব, ঘরের শিবকে পুজো করব, আর সন্ধ্যাবেলা যাব মন্দিরে গিয়ে জল ঢেলে আসবো, সন্ধ্যা বাতি দেব। তো সমস্ত কিছুটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, আজকে কি কি করছি তোমাদের সঙ্গে, ঘরের কাজকর্ম দেখালাম না আজকে, যেহেতু পুজো পুজো একটু ব্যাপার, তা ভাবলাম পুজোর ভিডিও গুলো শুরু করি, সেখান থেকেই থাকি সঙ্গে। তো চলো। তো দেখো, এখানে ফলমূল সমস্ত কিছু নিয়ে বসে গেছি, কাটাকুটি করব এখন, পুজোটা দেব। আর পেঁপেটা আমার ধোয়া হয়নি, ভুলে গেছিলাম, মানে ছেলে ওটা ধুয়ে দিল। তো চলো এখন ফল টলগুলো সমস্ত কিছু কেটে কুটে পুজোটা শুরু করে দিই। তো দেখতে দেখতে দেখো আমার এখানে পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। আর ঘরের শিবকেও এখানে দিয়েছি, শিবের মাথায় জল ঢেলেছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এই পুজো করার সময় তখন আর ভিডিওটা করা হয়নি, অ্যাকচুয়ালি আমি পুজো করতে করতে আর ভিডিও করব কিভাবে সেই করা হয়নি, ছেলেও ছিল না, তাই আর করে উঠতে পারিনি। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা মন্দিরে যাব, তো চেষ্টা করব অবশ্যই সেই ভিডিও করার, যদি কি না আমার ছেলে ভিডিওটি অবশেষে সব শেষে করে দিতে পারে, তাহলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এখন জানি না ও থাকবে কি না, ওর আবার কাজ বাজ ক্লাস ফ্লাস থাকলে হয়তো যদি না করে। তো আজকে নীল ষষ্ঠীর পুজো সব মায়েরাই করে সন্তানের জন্য, আমিও তাই। আর এখানে দেখো সমস্ত কিছু জোগাড় করেছি, এই যে ফল ফুল ধূপবাতি যা যা লাগে, আর এই যে ঘটের মধ্যে আছে দুধ, গঙ্গা জল, দই, ঘি, মধু, অগ্রু, গোলাপ জল সমস্ত কিছু দিয়ে যে রেডি করে রেখেছি। তো চলো এখন এগুলো ঢেকে ঢুকে রাখি, আবার বিকালবেলা যখন যাব সন্ধ্যাবেলা তখন তোমাদের সঙ্গে দেখা করে অবশ্যই কথা বলে যাব। গুড ইভিনিং, আমি অনেকক্ষণ পর আসলাম সারা দুপুর। আজকে তো কোনো কাজকর্ম তেমন বিশেষ নেই, মানে ছেলেকে খেতে দিলাম আর আমি একটুখানি শুয়ে শুয়ে মোবাইলে সবার ভিডিও টিডিও দেখছিলাম, এই ছিল আজকে আমার কাজ। তো এখন সন্ধ্যাবেলা যাচ্ছি নীলের বাতি জ্বালতে, বাবার মাথায় জল ঢালতে, উপাস করে আছি যেহেতু। তো চলো করে আসি, প্রচন্ড গরম, একদম টেনে টুনে চুলটাকে আটকেছি, আর একটা শাড়ি পরেছি। তো এই শাড়িটা আমাকে পুজোর সময় আমার বান্ধবী গিফট করে, আর তখন পরা হয়নি, তাও ভাবলাম চলো আজকে একদম নতুন আছে এটাই পরে নেই বলে পরেছি। তো এই গরমের মধ্যে আর কি করা যাবে, যেমন পেরেছিস তেমন ভাবেই পরেছি। তো চলো, যদি সম্ভব হয় তোমাদের আমি ওখানে গিয়ে দেখাবো কিছু, আর যদি সম্ভব না হয়, মানে ছেলে যদি করে দেয় একটু ভিডিও তাহলে হবে, আর যদি না করে দেয় তাহলে আর হবে না, এসে কথা বলবো, ঠিক আছে? তো এই দেখো শাড়িটা পরেছি, দেখা যাচ্ছে না পুরো, দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো একটা শাড়ি পরে নিয়েছি, চলো। তো চললাম, অবশেষে ছেলে আমার ভিডিওটি করে দিচ্ছে, আমি তো খুব খুশি। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক, গিয়ে পুজো টুজো দিয়ে নিই। আর একটা কথা বলি, ভিডিওর মধ্যে কোনো মিউজিক অ্যাড করলে এত বেশি কপিরাইট আসছে যে ভিডিওটা সুন্দর করে করতে পাচ্ছি না কপিরাইটের জ্বালায়। এই ভিডিওটা আমি এর আগে আপলোড করলাম, যেহেতু পরে ভয়েসওভার দিচ্ছি তাই বলতে পাচ্ছি। তো আপলোড করার পরে আমাকে আবারও করতে হচ্ছে নতুন করে সেটা ডিলিট করে, কারণ ওখানে কপিরাইট খেয়েছে, নর্মাল একটা মিউজিক অ্যাড করেছিলাম তো এই কারণে। তো যাই হোক, এখন পুরো ভিডিওটাই আমার নিজে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করছি। তো দেখো এখানে বিশেষ কোনো লোকজন নেই, ভিড়ভাড়টা কমে গেছে। তো এখন আমি জল ঢেলে নিচ্ছি, আর কাকু বলছে দুধের মধ্যে দই কেন দিয়েছো, বাবার মাথায় দইয়ে ভরে যাচ্ছে। তা আমি বললাম দই যে দিতে হয় তাই দেয়া হয়েছে এই আর কি। তো চলো, এই মন্দিরটা এর আগে অনেক ভিডিওর মধ্যে হয়তো তোমরা দেখেছো, আমি মাঝে মাঝেই মায়ের মন্দিরে এসে পুজো দিই, আর কখনো কখনো তোমাদের ভিডিও করে দেখিয়েছি। মায়ের মন্দিরের পাশেই শিবের মন্দির, তো সেখানেই জলটা ঢেলে নিচ্ছি। আর এই নীল পুজোর দিন আমি সবসময় মায়ের বাড়িতে যাই, মানে মা আর আমি একসঙ্গে পুজো করি, আমার মা। তো এবছর হয়নি, কারণ আমাদের কালা অসুখ চলছে, আমার জেঠু মারা গেছেন, তো সেই কারণে মা আর এবছর পুজো হবে না, তাই আর যাওয়া হয়নি। আমি একাই পুজো আচ্ছা করছি এখানে, নইলে আমাদের বাড়ির সামনেও একটা সুন্দর মন্দির আছে, ওখানেই মার সঙ্গে গিয়ে শিবের মাথায় জল ঢালা হয় এই আর কি। তো চলো, আজকে সম্পূর্ণ পুজোই তো, সমস্ত সন্তানদের মঙ্গল কামনার্থে এই পুজোটা। তো বিশেষ কিছু পুজো উপাস টুপাস করা হয় না,
আর এই নীল পুজো আর হচ্ছে কালী পুজো, আমি এই দুটো পুজোর উপাস করি, অষ্টমী পুজোর উপাস করি। এই হচ্ছে আমার পূজা, ছাড়া তেমন বিশেষ উপাস টুপাস হয় না। তো যাই হোক, এখন দেখো আমি ওখানে চরণামিত্র আর প্রসাদ আমাকে দিয়ে দিয়েছে, আমি নিয়ে বাইরে আসলাম। এবার একটু ধূপ ধুনো দিয়ে মাকে আর ওদিকে বাবাকে আরতি করে নেব। আমার না একটুখানি ঠান্ডা লেগে গেছে, পরে ভয়েস ওভার দিচ্ছি বলে বুঝতে পারছি, কারণ প্রচণ্ড গরম রোদ্দুর এসেই, মানে রোদ্দুর ছিল না তখন, তো আমি সন্ধ্যাবেলা গেছি, ঘরে এসে এতটা গরমের মধ্যে এসেই সাথে সাথে এসির মধ্যে ঢুকেছি, তার মধ্যে ঠান্ডা ফান্ডা খেয়েছি, তোমাদের তো বললামই ভিডিও শেষে। তো এই কারণে মনে হচ্ছে রাত্রে যখন এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার বেশ হাঁচি হাঁচি হচ্ছে, গলাটা একটু। তো আমার পুজো দেওয়া শেষ, আমি এখন পুজো দিয়ে ঘরে আসলাম, আর প্রচণ্ড গরমে একটু কষ্ট হচ্ছে, অন্য কিছুর জন্য না, একটু জলের কষ্ট হচ্ছিলো, মানে জল কখন খাবো গরমে ওটার জন্য একটু কষ্ট হচ্ছিলো। তো যাই হোক, ছেলে দেখো আমাকে এখানে আসার সাথে সাথে ও পড়ে রেখে গেছিলো, একটা জুস বানিয়ে দিয়েছে ট্যাঙ্ক, তো ওটা এখন খাবো, ঠান্ডা জলের বোতল দিয়েছে, এসি চালিয়ে ঘরে দরজা বন্ধ করে দিয়েছে, দরজা ভাজা বলছে তুমি একটু চিল হও, তারপরে জল খাও, তারপরে সব কিছু করো। আমি বললাম ঠিক আছে, তো চলো আমি একটুখানি এই একটু ঠান্ডা খাই, এগুলো মানে জল ঠল খেয়ে শাড়ি ফাড়ি চেঞ্জ করি, আর শাড়ি পরেছি মানে দু একটা রিলস করতে হবে, করে ঠোরে নিয়ে তারপরে আজকের ভিডিওটা দেখি, এরপরে যদি কিছু থাকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, নইলে আজকের ভিডিওটা এখানে এন্ড করবো, ঠিক আছে? চলো এখন আসি, পরে আসছি।